আসসালামু আলাইকুম, ইরাম ব্লগ থেকে জানাই স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে ভিডিওটা শুরু করলাম এখান থেকে, অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, তারপর এখন রান্নাবান্নার জন্য আয়োজন করব। তো এখন এখানে ময়লার বালতিতে কিছু ময়লা ফেলে দিচ্ছি। তো এখন আজকে রান্না করব, এর জন্য এখানে কাতল মাছ ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এখনও ভালো করে ভিজে নাই, তো এখন আমি পানি চেঞ্জ করে রেখে দিচ্ছি, আবার নতুন পানি দিয়ে তাড়াতাড়ি ভিজে যাবে। আর এখানে চুলায় কিছু মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছি, আজকে মুগ ডাল রান্না করব। আর আজকে আমাদের কিচেনটা আপনাদের দেখাচ্ছি, আমাদের কিচেনটা অনেক বড়, একটা রুমের সমান, অনেক জায়গা আছে এখানে, অনেকগুলো জিনিসপাতি এখানে রাখা যায়। এখন আমরা এখানে একটা মিক্সি রেখেছি, এটা হচ্ছে একটা পুরনো শোকেস ছিল, ওটাকে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে অনেকগুলো হাঁড়ি পাতিল রেখেছি, এই পাতিলগুলোতে আমরা সবসময় রান্না করি। আর অনেকের অনেক রকম শখ থাকে, তা আমার শাশুড়ির আগের অনেক শখ ছিল হাঁড়ি পাতিল কেনাটা, তো উনি অনেকগুলো হাঁড়ি পাতিল কিনে জমিয়ে রেখেছে। আর এই রুমটায়ও একটা সেলফ আছে, ওখানেও অনেকগুলো পাতিল, আগের যে পাতিলগুলো কিনা ছিল সেগুলো এখানে সাজিয়ে রেখেছে। তো কিছুদিন আগে সবগুলো পাতিল নামিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার প্রত্যেকটা পাতিল পলিথিনে করে ব্যাগে ঢুকিয়ে এখন সাজিয়ে রেখেছে, এভাবে না হয় ধুলোবালি পড়ে, ময়লা জমে যায়। আর নিচের তাকটায় রেখেছি অনেকগুলো ছোটো ছোটো রঙের পট, এগুলোতে অন্যান্য জিনিস রাখা আছে। এখন আমি কিছু নারিকেল করে নিচ্ছি, আজকে তৈরি করে দেখাবো নারিকেলের চাশনিটা কীভাবে তৈরি করা হয়। তো এখন কিছু নারিকেল নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই চাশনিটা পান্তা ভাতের সাথে অথবা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। তো এখন বাজে প্রায় 10:30, 11টা। তো এখন ইরামের বাবা পান্তা ভাত খাবে ফ্রিজে ছিল, এই জন্য বলছে যে নারিকেলের চাশনি তৈরি করে দিতে। তো এখন আমি তৈরি করে দিচ্ছি। সামান্য উপকরণে এই চাশনিটা তৈরি করা যায়, খেতেও খুব মজা, আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। এই সামান্য কয়টা ভাত খাবে এই চাশনিগুলো দিয়ে। তো এখন আমি এখানে ভাত রান্না করার জন্য চাল দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর একটা চুলা অফ করে রেখেছি যেহেতু গ্যাস নেই। তখন আমি চলে যাচ্ছি সিলিন্ডারের রুমে, ওখানে রান্না করতেছি মূলা কাতল মাছ দিয়ে, প্রায় হয়ে এসেছে। তো এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা ছাড়া মূলা তরকারিটা ভালো লাগে না, ধনে পাতা দিলে ঘ্রাণ হয়, মূলার এক্সট্রা গন্ধটা থাকে না। তারপর আজকে ধনিয়ার ভর্তা তৈরি করবো, এই জন্য পাটায় ইরামের বাবা আজকে ভর্তাটা তৈরি করবে, উনি মরিচ বাটা শুরু করছে। আচ্ছা, এই ভর্তাটা তৈরি করতে লাগবে রসুন আর মরিচ ধনে পাতা। তো এখন ভর্তাটা তৈরি করে নিলাম, তারপর এখানে লেবু কেটে নিয়েছি, আর এখানে ডালটা রান্না করে নিয়েছি।
আজকে করলা ভাজি করেছি। আর এখানে রান্না করে নিয়েছি মূলা তরকারিটা। আর এখানে রান্না করে নিয়েছি ভাত। তখন ইরাম স্কুল থেকে এসেছে, ইরামের জন্য ভাত নিয়ে নেব, তার জন্য ভাত নিয়ে নিচ্ছি। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের আগের ভিডিওগুলো এখন পর্যন্ত দেখেননি তারা চাইলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর আমরা চেষ্টা করি প্রতিদিনই ভিডিও আপলোড করার, তাও সময় স্বল্পতার কারণে পারি না। তাও আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। প্রতিদিনই অনেক কাজ, অনেক ব্যস্ততা, তার মাঝেও ভিডিও করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।